নমস্কার আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কি করে মিউনিসিপ্যালিটি এরিয়ার ট্রেড লাইসেন্স অনলাইনে আবেদন করবেন আবেদন করার জন্য সরাসরি গুগলের ট্রেড লাইসেন্স লিখে সার্চ করবেন এই সার্চ করার পর একদম প্রথমে যে ওয়েবসাইটটি খুলবে সেটির ওপর একবার ক্লিক করবেন এটির ওপর ক্লিক করার পর এখানে শিল্পসাথী বলে একটি নতুন ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এখান থেকে কাজ করার জন্য আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপ্লাই থ্রু অনলাইন সিঙ্গেল উইন্ডো পোর্টাল এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হবে একদম নিচের দিকে ক্রিয়েট নিউ বলে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য এরপর একদম নিচের দিকে আই এগ্রি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস এই অপশানটায় মার্ক দিয়ে প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশানটায় ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার ফার্স্ট নেম তারপর মিডিল নেম তারপর লাস্ট নেম পুট করবেন আপনার ফোন নাম্বার ও ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন এরপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন তারপর আপনার পছন্দমতো একটি ইউজার নেম সিলেক্ট করে পাসওয়ার্ড আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর রেজিস্ট্রেশন অপশানটায় সিলেক্ট করবেন বা রেজিস্টার অপশানটায় ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি রেজিস্টার হয়ে যাবেন এবং আপনার ফোন এবং ইমেল আইডি দু জায়গাতেই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই শিল্প সাথী পোর্টালের চলে আসবে এরপর অনলাইনে আবেদন করার জন্য মানে মিউনিসিপ্যালিটি এরিয়ার ট্রেড লাইসেন্স অনলাইনে আবেদন করার জন্য অল সার্ভিস অপশানে আপনি চলে আসবেন অল সার্ভিস অপশানে একবার ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলি সার্ভিস দেখতে পাবেন এবং নেক্সট নেক্সট করে গেলে পরপর সার্ভিসের এখানে ক্যাটাগরি দেখতে পাবেন এবার এখান থেকে অত কোন অপশানটা আপনি সিলেক্ট করবেন সেটা যদি বুঝতে না পারেন সরাসরি সার্চ অপশানে ট্রেড লাইসেন্স লিখে সার্চ করবেন দেখুন আমি ট্রেড লাইসেন্স পুরোটাও লিখে নিই অর্ধেকটা লেখার সঙ্গে সঙ্গে এখানে দুটি অপশান ওপেন হয়েছে প্রথমটা আছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল এরিয়া এবং সেকেন্ড অপশান আছে আরবান অ্যান্ড মিউনিসিপ্যালিটি এরিয়া যেহেতু আমি আজকে মিউনিসিপ্যালিটি এরিয়ার ট্রেড লাইসেন্স কী করে আবেদন করবেন সেটি দেখাবো সেই জন্য আমি দ্বিতীয় অপশানটা সিলেক্ট করে ক্রিয়েট সিএএফ অপশানটায় ক্লিক করছি পরের ভিডিওতে আমি পঞ্চায়েত এরিয়ার ট্রেড লাইসেন্স সম্পর্কে আলোচনা করব তখন আমি এই ওপরের অপশানটায় টিকমার্ক দিয়ে ক্রিয়েট সিএএফ অপশানটায় ক্লিক করব তাই প্রথম যে রেজিস্ট্রেশন প্রসেসটা এটা পঞ্চায়েত এরিয়া এবং মিউনিসিপ্যালিটি এরিয়া দুটি ক্ষেত্রেই এক তাই নেক্সট ভিডিওতে যখন আমি পঞ্চায়েত এরিয়া ট্রেড লাইসেন্স সম্পর্কিত আলোচনা করব তখন কিন্তু আমি আর এই রেজিস্ট্রেশন প্রসেসটি বলবো না তখন আপনারা এই সেম রেজিস্ট্রেশন প্রসেসটির ওপর ভিত্তি করে কিন্তু এই কাজটি করতে পারবেন নেক্সট ভিডিওতে আমি সরাসরি এই জায়গা থেকে শুরু করব তাই আজকে যেহেতু আরবান এরিয়ার আমি ট্রেড লাইসেন্স দেখাচ্ছি সেই জন্য এই অপশানটায় টিকমার্ক দিয়ে ক্রিয়েট অপশানে ক্লিক করছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেল তারপর সরাসরি অ্যাপ্লাই অনলাইন এই অপশানটায় আমি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি বিস্তারিত ফর্ম জেনারেট হয়ে যাবে আপনারা একটু মন দিয়ে ফর্ম ফিল আপটা দেখবেন তাহলে আপনারা খুব সহজেই বাড়িতে বসে যে কেউ কিন্তু এই ফর্ম ফিল আপের কাজটি করতে পারবেন সর্বপ্রথম আপনাকে দিতে হবে আপনার স্যালুটেশন মানে মিস্টার বা মিসেস যেটা আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর আপনার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম পুট করে দেবেন এটি একদম কমন ব্যাপার তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে পুট করতে হবে যে ডেট অফ বার্থে আপনার জন্ম বা আধার কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেটা এখানে পুট করে দেবেন সেটা এখানে পুট করে দেওয়ার পর আপনার এজটা অটোমেটিক এখানে চলে আসবে আমি ফার্স্ট নেম মিডিল নেম একটা র্যান্ডম বসিয়ে নিচ্ছি কারণ আমার পৌরসভা এলাকায় বাড়ি নয় এবং এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্যই অ্যাপ্লাই করছি এরপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে জেন্ডার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আপনি স্যালুটেশন যেটা সিলেক্ট করছেন তার উপর নির্ভর করে যেদিন আপনি অ্যাপ্লিকেশন করছেন সেদিনের ডেটটা এখানে চলে আসবে তারপর আপনার ফোন নাম্বার এখানে পুট করে দেবেন ফোন নাম্বার পুট করে দেওয়ার পর আপনার ইমেল আইডি যেটা আছে সেটা এখানে পুট করে দেবেন তারপর এখানে আধার কার্ড নাম্বারটা আপনারা পুট করতে পারেন যেহেতু স্টারমার্ক এখানে দেওয়া নেই আধার কার্ড নাম্বারের পাশে তাই নাও দিতে পারেন এরপর আপনার অ্যাড্রেস অফ বিজনেস মানে আপনার দোকানটা যে এরিয়ায় সেটা আপনাকে সিলেক্ট করতে হবে মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু আপনার বাড়ির অ্যাড্রেস হবে না এটা হবে আপনার দোকানের অ্যাড্রেস ঠিক আছে সেই দোকানের অ্যাড্রেসটা এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এরপর এখানে আপনার সাবডিভিশন ডিভিশন আপনার রুরাল এরিয়া না আরবান এরিয়া সেটা আপনি সিলেক্ট করবেন আপনার ব্লক মিউনিসিপ্যালিটি যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর মিউনিসিপ্যালিটি এরিয়ার নেম যেটা আছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তারপর আপনাকে ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি এগুলো র্যান্ডম ক্লিক করছি ঠিক আছে আপনাদের বোঝানোর সুবিধার জন্য এবার যেহেতু এটা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করা হয়েছে সেই জন্য গ্রাম পঞ্চায়েত অপশানটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে পুলিশ স্টেশন পোস্ট অফিস এগুলো স্টারমার্ক দেওয়া নেই তাই না দিলেও হবে তবে আমি বলবো এই দুটো যেহেতু বাধ্যতামূলক জিনিস না হলেও এগুলো দিয়ে রাখাটা আমার মনে হয় ভালো এরপর অ্যাড্রেস লাইনের জায়গায় অ্যাড্রেস লাইন ওয়ানের জায়গায় মানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা ভালোভাবে পুট করে দেবেন মানে আপনার দোকানের অ্যাড্রেসটা এরপর আপনার যে এরিয়ায় দোকান সেই এরিয়ার পিনকোডটা এখানে পুট করে দেবেন তারপর হোল্ডিং নাম্বার হোল্ডিং নাম্বারটা অ্যাকচুয়ালি হলো পঞ্চায়েত এরিয়ায় যারা থাকেন তারা এই ফর্মটির সাথে পরিচিত এটি হলো চার নম্বর ফর্ম এবং ট্যাক্স জমা দেওয়ার ফর্ম এখানে দেখুন হোল্ডিং নাম্বার বলে একটি অপশান আছে ফোর এটা হলো একটা হোল্ডিং নাম্বার ঠিক আছে এরকম হোল্ডিং নাম্বার যারা মিউনিসিপ্যালিটি বা ওই এরিয়ায় থাকেন তাদেরও কিন্তু একটা হোল্ডিং নাম্বার হয় এবার এটি যদি আপনাদের না থাকে এটি আপনি পৌরসভা অফিসে গিয়ে পেয়ে যাবেন বা আপনারা যদি ট্যাক্স কেটে থাকেন তাহলে যে রসিদরা থাকে সেই রসিদরা একটু খেয়াল করে দেখলেই কিন্তু এই হোল্ডিং নাম্বারটা আপনারা পেয়ে যাবেন এই হোল্ডিং নাম্বারটাই কিন্তু আপনাদের এই জায়গায় বসাতে হবে এরপর কমিউনিকেশন অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্টস এবার এখানে আপনার বাড়ির যে ঠিকানাটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন যদি একই ঠিকানা হয় তাহলে এই অপশানটা টিকমার্ক দেবেন যদি ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই অপশানটা টিকমার্ক না দিয়ে ম্যানুয়ালি ঠিকানাটা এখানে পুট করে দেবেন তারপর ডিটেল অফ বিজনেস এখানে আপনার দোকানের যে নাম আছে সেই দোকানের নামটা পুট করবেন কবে আপনার দোকান প্রতিষ্ঠা হয়েছে সেই ডেটটা মোটামুটি যদি জানা থাকে ভালো হলে আন্দাজ করে একটা বসিয়ে দেবেন এখানে আপনার দিতে হবে রেন্ট অর অ্যানুয়াল ভ্যালুয়েশন অফ দ্য বিজনেস সাইট মানে আপনার দোকানের বার্ষিক কীরকম কী খরচাপাতি আছে বা রেন্ট কত লাগে সেটা এখানে পুট করে দেবেন তারপর দিতে হবে আপনার দোকানের ক্যাটাগরি এখানে অনেকগুলি ক্যাটাগরি আছে এবার এই ক্যাটাগরির সাব ক্যাটাগরি এখানে আছে এবার এখান থেকে যদি আপনার ক্যাটাগরি মানে যদি কোনোটাই আপনার পছন্দ মতো না হয় বা সেই ক্যাটাগরির দোকান আপনার না হয়ে থাকে তাহলে আদার এন্টারপ্রাইজ সিলেক্ট করবেন তারপর নেচার অফ ট্রেড এই অপশান থেকে আপনারা কিন্তু অনেকগুলি অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনাদের যে দোকানটা আছে সেই দোকানের ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপর লাইসেন্স অ্যাপ্লাই ফর এখানে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন পঞ্চায়েত এরিয়ায় যেমন একদম মানে আগের যে ওয়েবসাইট ছিল সেখানে একদম অ্যাপ্লাই করলে তিন বছরের জন্যই অ্যাপ্লাই করা যেত কিন্তু এখানে আপনারা চয়েস পাবেন আপনারা এক বছরের জন্য করবেন না তিন বছরের জন্য করবেন মিনিমাম এক বছর ম্যাক্সিমাম তিন বছরের অপশান আছে দু বছরের কোনো অপশান নেই আমি এক বছরই সিলেক্ট রাখছি এবার সিলেক্ট রাখার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ফি কত পড়ছে অ্যানুয়াল ফি পড়ছে পনেরোশো টাকা প্লাস অ্যাপ্লিকেশন ফি পঞ্চাশ টাকা ঠিক আছে টোটাল পনেরোশো পঞ্চাশ টাকা এবার এই ক্যাটাগরির জন্য এবার ক্যাটাগরিটা যদি ধরুন আমি চেঞ্জ করে দিই ক্যাটাগরিটা যদি আমি ধরুন করে দিলাম এখান থেকে আমি একটা অন্য ক্যাটাগরি সিলেক্ট করছি টয় গিফট মানে টয় শপ মানে বাচ্চাদের ছেলে মেয়েদের খেলার যে জিনিস সেটাও যদি সিলেক্ট করা হয় মোটামুটি এরকমই খরচ পড়ছে আমি তিন বছরের এটা সিলেক্ট করে দেখি কীরকম আসছে তিন বছর সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন সাড়ে চার হাজার টাকা খরচ পড়ছে এবার যেহেতু মিউনিসিপ্যালিটি এরিয়া সেই জন্য এখানে খরচটা একটু বেশি হয় আর লাইসেন্সের ভ্যালিডিটিটাও এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে এরপর ওয়ার্কশপ অ্যাড্রেস যদি আপনার ওয়ার্কশপ থাকে দোকান ছাড়া আলাদা যদি আপনার গোডাউন বা ওয়ার্কশপ থাকে সেই অ্যাড্রেসটা এখানে পুট করে দিতে পারেন বা অ্যাডিশনাল যদি কোনো ইনফরমেশন থাকে সেটা এখানে পুট করে দিতে পারেন এখানে যেহেতু স্টারমার্ক দেওয়া নেই তাই এগুলো না দিলেও চলবে এরপর টাইপ অফ বিজনেস মানে আপনি ওনারশিপটা কী টাইপের প্রোপাইটারশিপ না পার্টনারশিপ না জয়েন্ট বিজনেস করছেন না আপনি ম্যানেজারশিপ সি হিসেবে কাজ করছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তারপর এখানে আপনার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেস যেটা আছে সেটা কিন্তু এখানে পুট করে দিতে হবে পুট করে দেওয়ার পর এখানে দিতে হবে দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এক নম্বর হচ্ছে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট অথবা ভোটার কার্ড এই চারটের মধ্যে যে কোনো একটা অপশান আপনি আপলোড করতে পারেন এবং সেকেন্ড অপশান হচ্ছে প্রুফ অফ অকুপেন্সি মানে আপনার বিজনেস রিলেটেড যদি কোনো জিনিস থেকে থাকে এবার এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান আছে ট্যাক্সের কাগজ বা রেন্ট এগ্রিমেন্ট এরকম যদি কিছু থেকে থাকে সেগুলো আপনি আপলোড করে দিতে পারেন এগুলো মোটামুটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর এখানে আপনাকে আধার কার্ড মানে আপলোড করতে হবে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে পারেন ম্যাক্সিমাম সাইজ হতে হবে এমবি এমবির মধ্যে এবার পঞ্চায়েত এরিয়ার ট্রেড লাইসেন্সে যেমন ষোলো কিবির মধ্যে করতে হতো সেটা একটা যেমন ঝামেলার ব্যাপার ছিল এখানে কিন্তু এই ঝামেলাটা নেই এখানে ম্যাক্সিমাম দুই এমবির মধ্যে আপনারা দুটো ডকুমেন্টকে আপলোড করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন প্রথমে এখানে ব্রাউজ থেকে ফাইল সিলেক্ট করবেন তারপর আপলোড করে দেবেন তাহলে দেখবেন আপলোড হয়ে গেছে সব সব কিছু আপলোড হয়ে যাওয়ার পর যে ফর্মটি আপনি ফিল আপ করলেন সেটি আপনার সামনে এরকমভাবে শো হবে এখানে যেগুলো আপলোড করেছেন সেগুলো ভিউ করলে দেখতেও পাবেন কী কী ডকুমেন্টস আপলোড হয়েছে তারপর এই অপশানটায় মার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে রেট ইওর এক্সপিরিয়েন্স বলে একটা পেজ ওপেন হয়ে যাবে এটাকে জাস্ট ফাইভ স্টার দিয়ে সাবমিট করে দেবেন নাহলে কিন্তু বারবার এই পেজটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি সাবমিট করে দেওয়ার পর ফিস পেড বলে একটা অপশান আছে যেটা পেন্ডিং দেখাচ্ছে এখানে কিন্তু পেমেন্ট করার কোনো জায়গা নেই তাহলে আপনাকে কী করতে হবে আবার ড্যাশবোর্ডে ফিরে আসতে হবে ড্যাশবোর্ডে ফিরে আসার পর এখানে পে নাও বলে একটা অপশান আপনি পেয়ে যাবেন এই অপশানটায় ডাইরেক্ট আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন চার হাজার ছশো পঞ্চাশ টাকা এখানে পেমেন্ট করতে বলা হচ্ছে জাস্ট এখানে কনফার্ম পেমেন্ট অপশানটায় ক্লিক করবেন কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেমেন্টের বিভিন্ন গেটওয়ে আপনার সামনে ওপেন হয়ে যাবে যেমন ফোনপে গুগল পে ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড বিভিন্ন পেমেন্ট গেটওয়ে মাধ্যমে কিন্তু আপনি পেমেন্টটা করে নিতে পারবেন এবং পেমেন্ট করার প্রায় সঙ্গে সঙ্গেই আপনি কিন্তু ট্রেড লাইসেন্স হাতে পেয়ে যাবেন এবার এখানে একটা কথা বলে দিই ধরুন পেমেন্ট করলেন কিন্তু পেমেন্ট অনেক সময় কী হয় টাকা কেটে নেয় পেন্ডিং হয়ে যায় সেক্ষেত্রে ওয়েট করবেন ম্যাক্সিমাম আটচল্লিশ ঘন্টা আপনাকে হয়তো ওয়েট করতে হতে পারে আটচল্লিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার যে মানে সার্টিফিকেটটা আছে মানে ট্রেড লাইসেন্স যেটা আছে সেটা আপনি এই ওয়েবসাইট থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন আপনার দোকানের জন্য দেখুন দেখতেই পাচ্ছেন এখন ওয়েবসাইট খুবই স্লো এবং সময়ও নিচ্ছে অনেকটা এখানেই কিন্তু আপনারা মানে এরকম যদি স্লো ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু একটু পেমেন্ট করার চেষ্টা করবেন না বা পরের দিকে পেমেন্ট করার চেষ্টা করবেন সকালের দিকে যদি পেমেন্ট করে দেন তাহলে খুব মানে মানে খুব তাড়াতাড়ি সার্টিফিকেট কিন্তু জেনারেট হয়ে যায় দেখুন আমি এতক্ষণ ধরে কথা বলছি তাও কিন্তু এখনও পেজ ওপেনই হচ্ছে না যাই হোক এই মুহুর্তে হয়তো সার্ভারে কোনো ডিস্টারবেন্স আছে সেই জন্য হয়তো পেজটা ওপেন হচ্ছে না এবার এখান থেকে আপনি ডাইরেক্ট ফোনপে গুগল পে বা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ডের মাধ্যমে অনেক অপশান থেকে পেমেন্ট করে দিতে পারেন ঠিক আছে এবার এখানে ধরুন পেমেন্ট করে দেওয়ার পর পেমেন্ট ফেল্ড হলো পেমেন্ট ফেল বলতে আমি বলছি আমরা টাকা কেটে নিয়েছে কিন্তু এখানে দেখাচ্ছে পেমেন্ট ফেল্ড কিন্তু যদি এরকম হয় টাকা আপনার কাটেনি কিন্তু পেমেন্ট ফেল্ড হয়েছে তা সেক্ষেত্রে তো কোনো চিন্তা নেই তাহলে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু যদি টাকা কেটে নেয় তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে যদি এরকম কেস হয় যে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট পাওয়া গেল না তারপর আবার আপনি আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছিলেন বা যে ইউজার আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেটা মনে রাখবেন তারপর মাই অ্যাপ্লিকেশন অপশানে এসে অল অপশানে সিলেক্ট করবেন এখানে অ্যাপ্রুভ আর রিজেক্ট দুটো অপশান আছে যদি আপনার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন দেখুন স্ট্যাটাসের ঘর এখনও এরকম মানে লাল হয়ে আছে মানে এখন এটা যেহেতু আমি পেমেন্ট করিনি আর যেহেতু আমার বাড়ির ট্রেড মানে মিউনিসিপ্যালিটি এরিয়ায় নয় সেই জন্য আমি এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য জিনিসটা করে দেখালাম যদি এরকম কেউ থাকেন যা ট্রেড লাইসেন্স দরকার মিউনিসিপ্যালিটি এরিয়া এসে থাকে তাহলে যদি আমি তারটা করতাম তাহলে হয়তো আমি লাইভ দেখাতে পারতাম কতক্ষণ পর হয় আর যেহেতু পঞ্চায়েত এরিয়ায় আমি থাকি সেই জন্য আমার আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন পেমেন্ট করার কত তাড়াতাড়ি ট্রেড লাইসেন্স জেনারেট হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিও থেকে ট্রেড লাইসেন্স রিলেটেড আপনাদের যদি মনে এছাড়া আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার আর এই ভিডিওর ঠিক নেক্সট ভিডিও আসবে এই ওয়েবসাইট থেকে কি করে গ্রাম্য এলাকার বা পঞ্চায়েত এরিয়ার আপনি ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ